नमस्कार। भारत कथार ग्रंथिमोचनेर 800 पर्वे आपनादेर सबाइके जानाई सादर सम्भाषण। महामती अनंतलालेर परम अनुग्रहे आमरा दीर्घ पथ पेरिये 800 पर्वे पदार्पण करेछि। आज के शांति पर्वेर अंतर्गत राजधर्म विषयक 800 पर्वेर आलोचना। खूब भालो करे जदि आमरा भेबे देखी, একটা কথা আজকে আপনাদের যারা নিয়মিত শ্রোতা শুনে এসেছেন সে প্রথম থেকে সবার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এবং এটা তো সত্যিই আপনাদের আগ্রহ, ধৈর্য এবং মহাভারতের প্রতি শ্রদ্ধা আছে বলেই আমরা কিন্তু আপনাদেরকে নিয়েই এই দীর্ঘ পথ চলে আসতে পেরেছি। দেখুন, 800 অনেক বিষয় নিয়ে 800 হয়, কিন্তু মহাভারতের মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ধরনের বিস্তৃত আলোচনা, যেখানে আমরা আপনারা সবাই জানেন দেখেছেন সেই প্রথম পর্ব থেকে আমরা এই মহাভারতকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে চলেছি। মূল মহাভারতকে রেখে তার সঙ্গে বেদ, উপনিষদ এবং মহাভারতের বিভিন্ন পাঠ, ছটি পাঠ, বিভিন্ন স্মৃতি গ্রন্থ, পুরাণ, উপপুরাণ এই ইত্যাদি এবং সেই সময়কার অন্যান্য গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ, তার মধ্যে ব্যাকরণ আছে, কাব্য আছে এবং আরও অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, দর্শনের বিভিন্ন যে শাখা, এই সমস্তগুলোকে আমরা পর্যালোচনা করে মহাভারতের বিভিন্ন বিষয়গুলোকে আপনাদের সামনে এক এক করে তুলে এনেছি। এইভাবে আমরা এই 800 যে নিয়ে এসেছি, এবং প্রত্যেকটি পর্ব আমরা কিন্তু মহাভারতের গল্প বলার মতন করে কিন্তু মহাভারতকে পরিবেশন করিনি। মহাভারতের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি চরিত্র, প্রত্যেকটি অভিব্যক্তি যা মহাকবি তার মধ্যে দিয়ে বলতে চেয়েছে, তার ইঙ্গিত সব কিছুকেই আমরা বিচার বিশ্লেষণ করে তার পারম্পর্য এবং সেই সময়কার মূল্যবোধ, সেই সময়কার আইন, সেই সময়কার ধ্যান ধারণা সমস্ত কিছুকে নানা দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করে নিয়ে এসেছি। এবং বলতে দ্বিধা নেই, এই যে বিশাল কর্মটি আজকে আমরা এই 800 এসে উপস্থিত হয়েছি, এটি একটি অনন্য কাজ। এই অর্থে এইভাবে মহাভারতকে বিশ্লেষণ কিন্তু খুবই কম করা হয়েছে, এ কথা বলতে কোনো আমাদের দ্বিধা নেই। এইভাবে মহাভারতকে বিশ্লেষণ করে তুলে ধরা, তার প্রত্যেকটি দিককে এইভাবে একটা নতুনতর আঙ্গিকে তুলে ধরা এবং সেখানে সঠিকভাবে তার প্রাসঙ্গিকতাকেও এনে দেওয়া, এইটি হচ্ছে গ্রন্থিমোচনের মূল উদ্দেশ্য। আমরা এই কাজটি করে চলেছি এবং আগামী আরও কিছু পর্ব, আমাদের লক্ষ্য মোট 2000 মধ্যে মহাভারত তথা হরিবংশ পুরাণকে আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা। এক জায়গায় আমরা কিন্তু কোনো প্রাদেশিক মহাভারতকে এখানে আমরা স্থান দিইনি, তুলে আনিনি। আমরা কেবলমাত্র কাজ করেছি মহাকবির ব্যাসদেবের মূল মহাভারত নিয়ে এবং মহাভারতের 6 পাঠকে সামনে রেখে, তার সঙ্গে
প্রাসঙ্গিক যে সমস্ত গ্রন্থগুলো আসে সেটা বিশাল কর্ম এই নিয়ে আমরা। এবং সত্যি একার পক্ষে অবশ্যই মহামতি অনন্তলাল ঠাকুরমশাই আমাদের মাথার উপরে আছেন, তার আশীর্বাদ, তার সঙ্গে আমরা দীর্ঘ তার পায়ের কাছে দীর্ঘ 14-15 বছর বসে আমাদের এই মহাভারত পাঠের জানার এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আমাদের কিছু সৌভাগ্য হয়েছে, এটা তারই আশীর্বাদ, তারই ফলশ্রুতি। যাই হোক, এখানে যে কথা আমরা বলেছি যদি কিছু এখানে হয় সবটাই তার, আর যেটুকু ভুল ভ্রান্তি হয়েছে এগুলো নিঃসন্দেহে আমাদের। এবং সেই সঙ্গে আমরা প্রাণারামকেও ধন্যবাদ জানাচ্ছি, তারা নিষ্ঠার সঙ্গে এটিকে সম্প্রচারণ করে চলেছেন, একটু কম বড় কথা নয়। যেহেতু প্রাণারামের আরও অনেক কিছু আছে, তার মধ্যে মহাভারত এবং রামায়ণ, এখন আর রামায়ণটিও শুরু হয়েছে, তারও প্রায় 40 পর্বর মতন হয়ে গেছে। সেখানে এই দুটি পর্বকে পাশাপাশি রেখে, যেহেতু এই দুটি মহাকাব্যের ইন্টারলিঙ্কড অনেক কিছু ঘটনার সঙ্গে, এর মধ্যেও আছে ওর মধ্যেও আছে, সুতরাং তা রামায়ণ প্রাচীন হলেও রামায়ণের অংশ আমরা মহাভারতে পাচ্ছি এবং মহাভারতের অনেক চরিত্র, প্রাচীন চরিত্ররা রামায়ণের মধ্যেও সব বর্তমান। যাই হোক, এই একটা পারম্পর্য এখানে আছে। সবচেয়েতে বড় কথা, এই যে দুটি গ্রন্থ, একে আমরা ঠিক কাব্য বলতে পারি না, কাব্যের যে গুণাবলী তা এর মধ্যে নেই, এইটা নিয়ে আমরা আলোচনাও করেছি। তবু যেহেতু রামায়ণের মহাকবি একে কাব্যের সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন, ব্যাসদেব এর মধ্যে কাব্যের কিছু গুণাবলী দিয়েছেন, অতএব তার উপর ভরসা করে আমরা এই দুটিকে কখনো কখনো কাব্য বলি। আদতে বা মূলত এই দুটি কিন্তু ইতিহাস, আমাদের প্রাচীন ইতিহাস, সেই সময় বর্তমানকালের মতন ইতিহাস রক্ষিত হতো না, তখন ইতিহাস এই সুতরা চারণ তারা নানাভাবেই সেই প্রাচীন ইতিহাস রাজাদের কথা এইভাবে বলে যেতেন এবং এইভাবেই সেই ইতিহাসটি ঘটনার মধ্যে দিয়ে ধরা থাকত। আর এর প্রাসঙ্গিকতা, এর ঐতিহাসিকতা ইতিমধ্যে কিন্তু প্রমাণিত, তার জন্য আমাদের আলাদা করে কোনো প্রচেষ্টা করার দরকার নেই। এটা বৈজ্ঞানিক যে সমস্ত পদ্ধতি আছে যেইভাবে একটা ইতিহাসকে প্রমাণ করে তার দ্বারা এটা প্রমাণিত এবং এটি স্বীকৃত, সুতরাং ওই নিয়ে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যেটা আমাদের হচ্ছে যে আমাদের মহাকবির মূল ধারণাটাকে, মূল বক্তব্যটাকে যাতে আমরা সঠিকভাবে তুলতে পারি এবং প্রত্যেকটা তাৎপর্যকে বিশ্লেষণ করার, কারণ আমরা বলেছি মহাভারতের মধ্যে অসংখ্য গ্রন্থি রয়েছে, এই গ্রন্থিগুলোকে খুলে খুলে তার তাৎপর্য নির্ণয় হচ্ছে আমাদের মূল কথা, এবং সেখানে কোনো মিথস বা কোনো অলৌকিক বাস্তবতা এইসবের কোনো জায়গা নেই। এছাড়া মহাভারতের মধ্যে কিছু দার্শনিক আলোচনা আছে, কিছু আধ্যাত্মিক আলোচনা আছে। দার্শনিক আলোচনাটা যতদূর সম্ভব সহজ করে, অত্যন্ত সহজ করে যতটা তুলে আনা সম্ভব সেটুকু আমরা আনছি, আনবো। আধ্যাত্মিক জায়গাটা উপলব্ধির ব্যাপার, সেখানে আমরা আমাদের সামান্য কিছু বক্তব্য সেখানে তুলে ধরবো, সেখানে বিস্তৃত, এটা যেহেতু উপলব্ধির ব্যাপার তার বিশেষ মধ্যে আমরা যাব না, কিন্তু দর্শনের জায়গা এবং ঘটনার জায়গা সেগুলো তো আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি, ভবিষ্যতেও করব। আরেকটা কথা, যেহেতু এই আমরা শান্তি পর্বের মধ্যে এসেছি এবং শান্তি পর্ব হচ্ছে একটা সমগ্র জ্ঞানের, সেই সময়কার যে সমস্ত জ্ঞান বিজ্ঞান ইত্যাদি নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছিল সেগুলোকে একত্রিতভাবে শান্তি পর্বের মধ্যে ধরা আছে। আর শান্তি পর্বকে অনেকে প্রক্ষিপ্ত বলেন, আসলে যারা যা বোঝেন না বা ধরতে পারেন না তাকেই একটা সাধারণত আমাদের প্রক্ষিপ্ত করে দেবার একটা আছে। যাই হোক, সেটা নয়, প্রক্ষিপ্ত যদিও হয় সেই প্রক্ষিপ্ততার বয়সও এত বেশি যে তাকে আর প্রক্ষিপ্ত বলা চলে না, এই নিয়ে তো আমরা যথারীতি আলোচনা করেছি। যেটা বলতে চাইছি, এই শান্তি পর্ব আসলে মহামতি ভীষ্মকে তুলে ধরা,
এটা ঠিক মহাভারতের ভীষ্ম বিভিন্ন কারণবশত নানাভাবে সমালোচিত হয়েছেন, সমালোচনা যে তার পরবর্তী সময়ের লোকেরা করেছেন বা আধুনিকেরা করছেন তা নয়, তিনি তার নিজের সময়ে সমালোচিত হয়েছেন এবং স্বয়ং মহাকবিও তাকে ছাড় দেননি। তার কিছু কাজকর্ম বা তার কিছু ঘটনা হয়েছে সেখানে তিনি সমালোচিত হয়েছেন এবং মহাকবিও তাকে কিন্তু সেক্ষেত্রে কোনো ছাড় দেননি। অতএব এই জায়গায় আমাদের আলাদা করে ভীষ্মকে রক্ষা করার বা ইয়ে সেই সব জায়গায় কোনো প্রশ্ন আসে না। কিন্তু এটা মনে রাখতে হবে ভীষ্মের মূল্যবোধ, তার সময়কার ধ্যান ধারণা একটা প্রাচীন ধ্যান ধারণা এবং সেই সময়কার মানুষ তিনি, তিনি যে কতখানি প্রজ্ঞাবান মানুষ, তার বিভিন্ন বিষয় সম্পর্কে তার জ্ঞানের ভাণ্ডার কত বিচিত্র এবং বিশাল, সেটা বোঝাবার জন্যই কিন্তু এই শান্তি পর্বের অবতারণা। শান্তি পর্বের মধ্যে বেশিরভাগ কথাটাই বলেছেন বিশ্ব, প্রশ্ন কিছু করছেন যুধিষ্ঠির, কিন্তু বেশিরভাগ কথাটাই বলেছেন। প্রায় শান্তি পর্বের বিভিন্ন বিষয় নিয়ে কথার মধ্যে প্রায় 85% কথা বলেছেন বিশ্ব। তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন বৃত্তান্ত তিনি তুলে এনেছেন, বিভিন্ন দর্শন নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন প্রসঙ্গ তিনি, এবং এই প্রসঙ্গের বৈচিত্র্য দেখলে, তার জানার পরিধি দেখলে আমাদের বিস্ময়ের শেষ থাকে না, এবং সেখানে আমরা বুঝতে পারি যে কত বড় মাপের মানুষ তিনি। ভীষ্মকে বোঝা খুব কঠিন, এসব হ্যাঁ তার সমালোচনা হচ্ছে এটা ঠিক, কিন্তু সে তার সমালোচনা করতে পারে আবার সেরকমই একজন মানুষ, আমরা কথায় কথায় তাকে সমালোচনা করতে পারি না, কারণ এত বড় মানুষ, এত জ্ঞানবান, জ্ঞান তার গুণ এবং জ্ঞান দুই এত বিশাল পরিমাণে যে আমাদের মতন অল্প বুদ্ধির মানুষরা তাকে যদি সমালোচনা করতে বসি সেটা ঠিক হয় না, সেটা যোগ্যতা আমাদের নেই, সেই অধিকারও আমাদের নেই। তবু কিছু কিছু ক্ষেত্রে তো তিনি স্বয়ং যেহেতু কবিতা মহাকবিতাকে সমালোচনা করেছেন, স্বয়ং ব্যাসদেব রচনার তাকে ছাড় দেননি, অতএব সেই প্রসঙ্গগুলো এসে যায়। কিন্তু শান্তি পর্বত থেকে আমরা ভীষ্মের বিশালত্বের খানিকটা আন্দাজ করতে পারি। এই শান্তি পর্ব সংযোজনে, মহাভারতের মধ্যে শান্তি পর্ব সংযোজনের মূল উদ্দেশ্যই কিন্তু এটা, কেবল শান্তি পর্ব না, শান্তি পর্ব এবং তার পরের পর্বটিও কিন্তু ওই একই উদ্দেশ্যে এখানে সংযোজিত হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। এটি হচ্ছে শান্তি পর্বের মূল বিষয়। শান্তি পর্বের মধ্যে আমরা আলোচনা করছি রাজ ধর্ম পর্ব, এই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে। সেই কোন প্রাচীন সময় যখন রাষ্ট্র বলে রাজ্য বলে কোনো ব্যাপারই ছিল না, মানুষেরা ইতস্তত ঘুরে বেড়াতেন, তারপর তারা একে একে একটা গোষ্ঠী চেতনা তাদের মধ্যে এলো, তারপর তারা নিজেরা মিলেমিশে একটি গ্রাম সৃষ্টি করলেন, গ্রাম থেকে নগর, এই যে মানুষের জীবন যাপনের একটা বিবর্তন এটাও কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, সেই এই জায়গায় কী করে রাজা আসছে, রাজার শব্দের এই যে ধারণাটা কীভাবে আসছে, রাজধর্ম, এই যে আমরা এখন এতটা পলিটিসাইজড হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় এত পলিটিক্স নিয়ে আমরা কথা বলছি, এই পলিটিক্স বা পলিসি, এই রাজধর্মটা কীভাবে এলো এবং সেটার ব্যাপ্তি কতটা, এটা আমরা যদি না জানি না বুঝি তাহলে কিন্তু মহাভারতের অনেক কিছুই আমরা বুঝতে পারব না, এবং শুধু মহাভারত কেন এখনকার সময়কেও আমরা বুঝতে পারব না। এই রাজধর্মের মধ্যে সমস্ত ধর্ম ঢুকে আছে, রাজধর্ম হচ্ছে এতটাই বড়। সেখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে যেটা আমরা অনেকবার আলোচনা প্রসঙ্গে বলেছি, রাজধর্ম ব্যাপারটা কী আপনাদের একটু বোঝা দরকার, তার তুলনাটা মহাকবি দিচ্ছেন আমাদের সাধারণ মানুষকে বোঝার জন্য। একটা পদ সেখান দিয়ে অনেক প্রাণী হেঁটে চলে গেছে, হ্যাঁ, হরিণ, বাঘ, আরও ক্ষুদ্র প্রাণী, এসব বহু ধরনের প্রাণী, মাংসভোজী, তৃণভোজী, নানা ধরনের প্রাণী তারা
তাদের পদচিহ্ন সেই পথের মধ্যে পড়েছে। এরপরে যখন হাতির মতন একটা বিশালকায় প্রাণী সেই পথ দিয়ে যায়, তার সেই পায়ের ছাপে পদচিহ্নে আগে যত প্রাণীরা গিয়েছিল তাদের প্রত্যেকের পদচিহ্ন কিন্তু লুপ্ত হয়ে যায়, ঢাকা পড়ে যায়, কেবলমাত্র জেগে থাকে হাতির পায়ের ছাপ। ঠিক রাজধর্মটাও হচ্ছে এরকম। রাজধর্মের মধ্যেই কিন্তু সমস্ত ধর্ম প্রতিষ্ঠিত, এবং এতটাই গুরুত্বপূর্ণ রাজধর্মটা যদি ঠিকভাবে থাকে, অর্থাৎ শৃঙ্খলা। রাজধর্মের মূল কথা হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। আপনি একটা বা আমরা কোনো একটা বড় কোনো কাজ করব বলে মনস্থির করলাম, কিন্তু সেই কাজটা আমরা করতে পারব তখনই যদি আমাদের পরিবেশ এবং পরিস্থিতি, সময়, কাল এগুলো যদি আমাদের অনুকূলে থাকে। এই বিষয়গুলো যদি অনুকূল না থাকে, অর্থাৎ সেখানে যদি একটা শৃঙ্খলা না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না, আমরা নিশ্চিন্তেই বসবাস করতে পারবো না। আমাদের জীবন যাপন যাত্রাটাই নষ্ট হয়ে যাবে, বেঁচে থাকাটাই আমাদের কাছে দুঃসহ হয়ে উঠবে, অন্য কাজ তো পরের কথা। সুতরাং এইখানেই হচ্ছে কিন্তু রাজধর্মের প্রসঙ্গ, অর্থাৎ আমি যার ফলে আমি বেঁচে থাকতে পারি সুস্থভাবে, বিশৃঙ্খলা না, হইচয়ের মধ্যে না, একজন মানুষ একটু সুস্থভাবে বেঁচে থাকতে পারে, যার যে উপায় সেই উপায়টি হচ্ছে রাজধর্ম। বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, জলের প্রয়োজন, একটু সুস্থ আলো বাতাসের প্রয়োজন, একটা বাসগৃহের প্রয়োজন, একটু চিকিৎসা ব্যবস্থা, একটু শিক্ষা ইত্যাদি ইত্যাদি জীবনে প্রয়োজন। এই যে সামান্য প্রয়োজনগুলো বা মূল প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা যে মাধ্যমের মাধ্যমে যে মাধ্যমে আসে বা যে যে মাধ্যমে এগুলো সুচারুভাবে পাওয়া যায়, রক্ষিত হয়, সরবরাহ করা যায়, সেটি হচ্ছে রাজধর্ম। এই জায়গাটাই হচ্ছে রাজধর্মের গুরুত্ব। মহাভারতের মধ্যে বলা আছে এবং অন্যান্য জায়গাও বলা আছে, জননী স্নেহচ্ছায়া একটি শিশু বেড়ে ওঠে, মাতৃস্তন্যে এবং মাতৃ স্নেহে, স্তন্য স্নেহ এই দুটিকে এই জন্য একসঙ্গে বলা হয় স্তন্য স্নেহ। এরপর এই মাতৃস্তন্য স্নেহকে, যা একজন জননী নিশ্চিন্তভাবে একটি শিশুর জন্ম দিতে পারে, একটি শিশুকে লালন পালন করতে পারে নিশ্চিন্তভাবে নির্বিঘ্নে, এবং তারপর একজন পিতা সেই শিশুটিকে বড় করে তুলতে পারে শাসনে, তার অভিভাবক করতে শিক্ষার মধ্যে দিয়ে, তারপরে সেই বেড়ে ওঠা শিশুটি যাতে এই পৃথিবীর আলো বাতাসে ফলে ফুলে শক্তিমান হয়ে উঠতে পারে, সে যাতে পুষ্টি লাভ করে জ্ঞানে, বিজ্ঞানে, স্বাস্থ্যে সব কিছুতে সে যাতে উজ্জ্বল হয়ে উঠতে পারে, এবং পরবর্তী সময়ে সে যাতে তার নিজের কাজকর্ম সুস্থভাবে করতে পারে, তার জীবনযাত্রা সে যাতে অতিবাহিত করতে পারে, একজন পুরুষ আর একজন রমণী যাতে নিশ্চিন্ত মনে জীবন কাটাতে পারে, সংসার যাত্রা করতে পারে এবং পরবর্তী কাজগুলো করতে পারে। এই যে সুস্থতা, এই যে স্বাভাবিকত্ব, এই যে পুষ্টি, যার মাধ্যমে নির্মিত হয়, যা আমাদেরকে সরবরাহ করে বা যা আছে বলে এই সবগুলোকে আমরা সুস্থভাবে পাই, সঠিকভাবে পাই, সেটি হচ্ছে রাজধর্ম। এইখানেই রাজধর্মের অপরিসীম গুরুত্ব, এইখানেই রাজার গুরুত্ব, রাজধর্ম শাস্ত্রের গুরুত্ব এবং এই যে আলোচনা করছে এর গুরুত্ব, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। অত এই জায়গায় আলোচনা এলে আমরা লক্ষ্য করি অনেকে একটু কেমন যেন হয়ে পড়েন, যে এর মধ্যে কী আলোচনা হচ্ছে, এগুলো কী, কিন্তু এই জায়গাটা বুঝতে হবে, এখানে বিচলিত হবার কিছু নেই। সবসময় দর্শনের আলোচনা হবে, সবসময় যুদ্ধের আলোচনা হবে, সবসময় ওখানে ওই কোনো অন্য কিছু ঘটনা আসবে না, এটাও বুঝতে হবে। এই যে আমরা শুনছি, নিশ্চিতভাবে যে আমরা শুনছি, এই যে আমরা নিশ্চিতভাবে আলোচনা করছি, আপনারা শুনছেন বা আমরা সবাই আমাদের জীবনযাত্রাটা মোটামুটি চালাচ্ছি, এর জন্য কিন্তু ওই সেই রাজশাস্ত্র ধর্ম, ওই পলিটিক্স, সেটা একজন রাজা কীভাবে সুষ্ঠুভাবে চালাবে,
রাজা অর্থে শাসক, সে যে কোনোভাবেই, যে কোনো সেটা রাজতন্ত্র হতে পারে, সমাজতন্ত্র হতে পারে, অন্য কোনো তন্ত্র, যে কোনো তন্ত্রের মধ্যে দিয়ে হোক না কেন, এই সুষ্ঠুভাবে যা চালিয়ে নিয়ে যাচ্ছে সেটার গুরুত্বটা অপরিসীম। এবং এই প্রসঙ্গে কিন্তু আর সমস্ত ধর্মগুলো এবার আস্তে আস্তে আলোচিত হবে। এই ধর্ম আলোচনার মধ্যেই কিন্তু একটি প্রশ্ন, যখন আমরা রাজা সপ্তাঙ্গের কথার মধ্যে আসব, তার আগে একটা প্রশ্ন মহাভারতে উঠে এসছে, উঠে এসছে এই যে বর্ণ ব্যবস্থা, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে চার ধরনের, এদের কে কীভাবে এদের নির্ণয় করা হবে, এদের কাজ কে, এই আশ্রম ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, এই এই এক একটা বর্ণের কী ধর্ম, তারা কী করে, কাকে আমরা ব্রাহ্মণ বলব, তার পরিধি কী, তার কী কাজ, তার দায়িত্ব কী, তার কর্তব্য কী, সে কী করবে আর কী করবে না, কেন তার গুরুত্ব থাকবে, একজনের গুরুত্ব কেন বেশি আরেকজনের কেন কম, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা। যখনই আমরা ব্রাহ্মণ নিয়ে কোনো আলোচনা করি, আমাদের কিন্তু মনে রাখতে হবে মহাভারত তথা সেই প্রাচীন সময় থেকে বৈদিক ভাবনাতে এই ব্রাহ্মণ শব্দটির প্রকৃত অর্থ কী। এবং এই সঙ্গে আমাদের মনে রাখতে হবে এই যে চতুর্বর্ণ, এই বর্ণের যে একটা, যাতে কোনো মিশ্রণ না হয় এইটা রক্ষা করাও কিন্তু একটা রাজার কাজ। অর্থাৎ প্রত্যেক বর্ণের লোক যাতে তার নিজ নিজ কর্তব্যগুলোকে সঠিকভাবে করতে পারে, নিশ্চিন্তভাবে করতে পারে, নিরুপদ্রবে করতে পারে, এটা দেখাও কিন্তু রাজার কাজ। এই এবার এখানে প্রশ্ন এসেছে, তাহলে এই বর্ণের ব্যবস্থাটা কী করে হবে, কাকে বলবো? এখানে কিন্তু একটা কথা বলে রাখি আপনাদেরকে, বারবার আমরা এই কথা বলেছি এবং একেবারেই এটা প্রথম থেকে এইটাই ছিল যে কোনো ব্যবস্থা কিন্তু জন্মসূত্রে ছিল না, ছিল গুণ অনুসারে। একটা মানুষের প্রবৃত্তি কেমন, তার চরিত্র কেমন, তার যাপন কেমন, সেই অনুসারেই সে সেই বর্ণ বলে নির্ণীত হতো। অর্থাৎ এই এই গুণাবলী, এই স্বভাব যদি কোনো একজন মানুষের মধ্যে থাকে নির্দিষ্ট, তাহলে সে হয় ব্রাহ্মণ, নয় বৈশ্য, নয় ক্ষত্রিয়, নয় শূদ্র। এইগুলো সবটাই হচ্ছে তার স্বভাব অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী, জন্ম অনুসারে নয়। ব্রাহ্মণের ঘরে জন্মালে সে ব্রাহ্মণ নাও হতে পারে, আবার শূদ্রের ঘরে জন্মে সে ব্রাহ্মণ হতে পারে, এই জিনিসটাও আছে। এই যে জাতিভেদ প্রথা বা এই যে জাতির বিভিন্ন জাতির মধ্যে কি মিশ্রণ তখন ঘটেনি, এত যে মিশ্রণ ঠেকানোর চেষ্টা হয়েছে, মনুর যে এত প্রচেষ্টা, কিন্তু মনু সংহিতার মধ্যেই আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ সংকরের পরিচয় কিন্তু মনু দিয়েছেন। অতএব এইটা ঠেকানো যাবে, ব্রাহ্মণ হলে একেবারেই সে যে ব্রাহ্মণের শুদ্ধ রক্ত একেবারে বয়ে চলে যাবে, না সেটা হয়নি, সেটা আগে এখনও হয়নি, মনুর সময়ও হয়নি, তার আগেও হয়নি, এটা হওয়ার সম্ভব নয়, এটা মনু স্বীকার করেছে, তবু তারা চেষ্টা করেছেন যাতে তার কিছুটা শুদ্ধতা রক্ষা পায়। কেন কেন শুদ্ধতা রক্ষার জন্য এত চেষ্টা, সেটা হচ্ছে যদি মিশ্রণ ঘটে যায় তাহলে এই যে চারটে ভাগের যে একটা ইম্পর্টেন্স, একটা গুরুত্ব, গুরুত্বটা নষ্ট হয়ে যায়। কী গুরুত্ব আগে আমাকে বুঝতে হবে, গুরুত্বটা কিসে, কোথায় এই গুরুত্বটা, এই গুরুত্বটা আমরা যদি বুঝি তাহলেই আমরা কিন্তু এই বর্ণ বিভাগের ব্যাপারটা আমরা বুঝতে পারব। আর একটা ব্যাপার হচ্ছে না বুঝে না জেনে যেন আমরা কোনো ব্যাপারে যেমন সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, সুতরাং কোনো কিছু ব্যাপারে আলোচনা করতে হলে, জানতে হলে তার মূল ভাবনাটা আগে আমাদেরকে একটু জানতে হবে। এটা কি ব্রাহ্মণ সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা আগেও করেছি, ভবিষ্যতে করব। খুব পরিষ্কার করে মহাভারত তথা মনু খুব পরিষ্কার করে বলেছেন ব্রাহ্মণ কি, তার কাজ কি হবে, ব্রাহ্মণ কাকে বলা হবে, বা ব্রাহ্মণ একে কেন সৃষ্টি করা হয়েছে, পরিষ্কার করে বলে হয়েছে অধ্যাপনা, অধ্যয়ন, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ।
এই কাজ যিনি করবেন বা এই কাজ করার জন্যই ব্রাহ্মণের সৃষ্টি করা হয়েছে। অধ্যাপন অধ্যাপন অধ্যয়নং যজনং যাজনং তথা দানং প্রতিগ্রহশ্চৈব ব্রাহ্মণ কল্পায়। পরিষ্কার বলেছে ব্রাহ্মণদেরকে সৃষ্টি করা করেছেন কেন? অধ্যাপনা, অধ্যয়ন, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ, এটা করেছে। ক্ষত্রিয়ের কেন সৃষ্টি করেছে বা ক্ষত্রিয় বর্ণটার গুরুত্ব কোথায়, সৃষ্টি বা গুরুত্বটা কোথায়? না, লোকরক্ষা, দান, যজ্ঞ, অধ্যয়ন এবং বিষয়ের উপর অনাসক্তি, অত্যাসক্তির অভাব, অনাসক্তি, এই যা গুণগুলো যার মধ্যে আছে তাকেই ব্রাহ্মণ, এই তাদেরকে ক্ষত্রিয় বলা হবে। আর অধ্যাপনা, অধ্যয়ন, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ যার মধ্যে আছে তাকেই ব্রাহ্মণ বলা হবে। ঠিক প্রজানং রক্ষণং দানবীজ দানধায়নময়ীব চ বিশেষ প্রশস্তশ্চ ক্ষত্রিয়শ্চ সমাসত। অত্যাসক্তির অভাব, বিষয়ের মধ্যে আসক্তি থাকে না, রাজা তার বিষয়ের কিন্তু তিনি ত্যাগই, পরিষ্কার বলা আছে রাজধর্মের মূল কথাই হচ্ছে ত্যাগ, ত্যাগই হচ্ছে রাজধর্মের মূল কথা। ব্রাহ্মণদের মধ্যে ত্যাগের কথা অতটা গুরুত্ব দিচ্ছে না, কারণ ব্রাহ্মণের বৃত্তির মধ্যেই ত্যাগ, ওইসব আসক্তির কোনো প্রশ্রয় নেই, জায়গাই নেই। কিন্তু ক্ষত্রিয় কাজ করছেন সমস্ত সম্পদ নিয়ে। ভালো করে দেখুন, ব্রাহ্মণের মধ্যে কিন্তু সম্পদের ব্যাপার এত কিছু নেই, এবং যার ফলে একজন ব্রাহ্মণ রাজাকে এত মন্ত্রণা দিচ্ছেন, একজন ক্ষত্রিয়কে এত মন্ত্রণা দিচ্ছেন কিভাবে রাজ্য পরিচালনা করবে, সমস্ত ব্যাপারে সাহায্য করছেন, একেবারে রাজ পরিচালনার সাথে অঙ্গাঙ্গিভাবে ব্রাহ্মণ থাকছে। মূলত রাজা রাজ্যকে তিনিই পরিচালনা করে সঠিক পথে তিনি টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তিনি কখনোই সিংহাসনের দাবি করছেন না। কোনো ব্রাহ্মণ কখনোই রাজ পরিচালনার সাথে এত ঘনিষ্ঠভাবে যুক্ত থাকলেও তিনি কখনোই সিংহাসনের দাবি করছেন না, অথচ এই দাবি করার পূর্ণ সুযোগ তার রয়েছে। কিন্তু নিজে কোনো দিন আপনারা একটাও দেখাতে পারবেন না উদাহরণ যেখানে একজন ব্রাহ্মণ ক্ষত্রিয়কে টেনে ফেলে দিয়ে নিজের সিংহাসনে বসতে গেছে। যেখানে এই প্রচেষ্টা কিছুমাত্র হয়েছে তিনি নিন্দিত হয়েছেন। আমরা সেই জিনিসটা দেখেছি দ্রোণের ক্ষেত্রে, দ্রোণকে ব্রাহ্মণ প্রভু বলা হয়েছে, ব্রাহ্মণের কুলপাংশন বলা হয়েছে, ভ্রষ্ট বলা হয়েছে, কারণ তিনি তার মধ্যে একটা ওই লোভ ছিল। কিন্তু তিনি রাজ্যটি নিয়েছে, রাজ্য পালনটি করেননি, তিনি তার কর্তব্য পালন করেননি, এই জন্য দ্রোণকে একেবারে ধুইয়ে দেওয়া হয়েছে, তাকে নিন্দিত, তিনি সমাজে চরম নিন্দিত হয়েছে, অসীম গুণ থাকা সত্ত্বেও এই কারণ। এটা ব্যতিক্রম, এরকম দু একটি চরিত্র হচ্ছে ব্যতিক্রম এবং তারা প্রবলভাবে ভর্ষিত নিন্দিত হয়েছে। এছাড়া কিন্তু ক্ষত্রিয়রা তারা রয়েছেন একেবারে সম্পদের মূলের মধ্যে, রাজ্য তার হাতের মুঠোয়, কিন্তু সেই জন্য বলা হচ্ছে বাপু এই রাজ্য তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, ন্যাস তুমি ন্যাস হিসেবে থাকছো, ট্রাস্টি হিসেবে তুমি রাজ্য পরিচালনা করছো, এই রাজ্য কিন্তু তোমার নয়, ব্যক্তিগত সম্পদ নয়, এবং এই যে পরিচালনা করছো যথা ধর্মানুসারে, এ কথাও আমরা আলোচনা করেছি, ধর্মানুসারে মানে অলরেডি তোমার অনুশাসনটি তৈরি হয়ে আছে, আইন তৈরি হয়ে আছে, রাজধর্মশাস্ত্র এর আগে তৈরি হয়ে আছে, সেই রাজধর্ম অনুশাসনেই তোমাকে রাজ্য করতে হবে। আমরা আগের অনুশাসন দেখেছি, আগের পর্বগুলোতে দেখেছি যে মনু কিংবা পৃথ্বীকে এই রাজধর্ম রাজা হিসেবে তাদেরকে যখন বসানো হলো তারকম তাদের হাতে ওই রাজধর্মশাস্ত্রটিও তুলে দিয়েছে, এই বলা হয়েছে এই রাজধর্মশাস্ত্র অনুসারে তুমি রাজ্য পালন করো, নিজের খেয়াল খুশি মতন করো না। সেই ক্ষেত্রে যেহেতু রাজা চার সম্পদের একেবারে চূড়ায় এবং ক্ষমতা প্রতিপত্তির মাথায় তিনি বসে আছেন মূর্ধায় সব কিছু নিয়ে, সেই জন্য বলা হচ্ছে ত্যাগই হচ্ছে রাজধর্মের মর্ম কথা। সেই জন্য দেখুন তাকে ক্ষত্রিয়ের মধ্যে কী বলা হচ্ছে, ধর্মের মধ্যে লোকরক্ষা,
দান, ত্যাগ, এই দানের মধ্যেই রয়েছে ত্যাগ, দানের মধ্যেই ঢুকে আছে যজ্ঞ, অর্থাৎ বিশাল বিশাল লোকহিতকর কর্ম, অধ্যয়ন, পড়াশুনো করতে হবে। পলিটিক্স মূর্খ দিয়ে পলিটিক্স হয় না, মূর্খ লোক যেটা পলিটিক্স করে ওটা হচ্ছে মব, মব তারা, তারা কিন্তু কোনো পলিটিশিয়ান না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে যতজন বড় পলিটিশিয়ান বলে যারা চিহ্নিত হয়েছেন সারা এই পৃথিবীতে অতীত থেকে বর্তমান, প্রত্যেকেই কিন্তু জ্ঞানীবান পণ্ডিত। একটা যে কোনো সংস্থার, কোনো সমিতির যদি কেউ জেনারেল সেক্রেটারিও হন, প্রধান যদি হন, কর্মচারী সমিতি হতে পারে, যে কোনো কিছু, যা আমাদের ভাষায় ধরুন আজকাল যে আমরা যদি বলি ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়নের যিনি জেনারেল সেক্রেটারি হবেন, সেক্রেটারি হবেন, যার ক্ষমতা, তাকে কিন্তু অনেক বিষয় জানতে হবে, অনেক বিষয় তার জ্ঞান থাকলে তবেই তিনি ওই পদে যোগ্য হয়ে সঠিকভাবে শ্রমিকদের বা শ্রমিক আন্দোলনকে সঠিক দিশা দেখাতে পারবেন। একটা এলেবেলে মূর্খ লোকের কাজ ওখানে নয়। আপনারা আমাদের ভারতবর্ষের ট্রেড ইউনিয়নের ইতিহাস যদি দেখেন, পৃথিবীর ট্রেড ইউনিয়নের ইতিহাস যদি দেখেন, দেখবেন যতজন এখানে বিখ্যাত লোকেরা বসেছেন, এই ট্রেড ইউনিয়নিস্ট হিসেবে যারা বসেছেন, সেরা নেতা বলে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, প্রত্যেকে যথেষ্ট পড়াশুনো জগতের লোক, যথেষ্ট পড়াশুনো করতেন, এক বিষয় না বিভিন্ন বিষয়, কেবল যে আইন নয়, আইন ছাড়া তারা সাহিত্য এবং অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে, সমাজতত্ত্ব, ধর্ম, দর্শন, বিভিন্ন বিষয় নিয়ে তাদের বোধ বুদ্ধি পড়াশুনো জ্ঞান সম্যকভাবে ছিল, তবেই তারা কিন্তু ওই জায়গায় ফ্লারিশ করত। সোজা কথা, ব্রাহ্মণদের তো পড়াশুনো করতেই হবে, অধ্যয়ন অধ্যাপনা তাদের তো করতেই হবে, কিন্তু ক্ষত্রিয়দেরও কিন্তু অধ্যয়ন করতে হবে, মূর্খ রাজা হতে পারে না, এটা হচ্ছে বিষয়। আর তারপরে কি বলছে, বিষয়ে অত্যাসক্তি, একদম পরিষ্কার করে এখানে করতে হবে, বিষয়ে প্রাসক্তির আসক্তি তাদের থাকবে না, অত্যাসক্তি এইটা তাদের থাকতে, অর্থাৎ ত্যাগ, ত্যাগ এবং ত্যাগ, অর্থাৎ এই সম্পত্তি তার নয়, সে অছি মাত্র, এই সম্পত্তিকে সে সঠিকভাবে চালিয়ে বাড়িয়ে নিয়ে যাওয়াটা তার কাজ, তার রাজ্য, তার সম্পদ ইত্যাদি সব কিছুকে সে সঠিকভাবে পরিচালনা করে তার সমৃদ্ধি ঘটানোই হচ্ছে তার কাজ। তারপরে আসছে বৈশ্য, বৈশ্যর ক্ষেত্রে কি বলছে দেখুন, পশুপালন, তখনকার দিনে সম্পদ বলতে যা যা ছিল পশুপালন এবং দান, আবার তারও দান আছে, তারও যোগ্য আছে, তারও অধ্যয়ন আছে, এবং তার সুদে অর্থ বিনিয়োগ, অর্থাৎ টাকা পয়সা বাড়ানো, এই ব্যাংকিং সিস্টেম এখানে চলে আসছে, হ্যাঁ, এবং কৃষি, এ হচ্ছে বৈশ্যের কর্ম। সেই সময় যা ছিল, এখন অন্যান্য হয়তো আরও অনেক কিছু উইংস বেড়েছে, আরও শাখা প্রশাখা বেড়েছে, আবারও বিভিন্ন বিষয় এসছে, ট্রেড কমার্স, মূলত যেগুলো আমরা দেখছি, এই যে পশুপালন, সুদে টাকা বিনিয়োগ, অর্থাৎ এই ব্যাংকিং, কমার্স, ট্রেড, কমার্স, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এই হচ্ছে মূল বেসিক জিনিস, এইগুলো যারা সুষ্ঠুভাবে পরিচালনা করে এগুলো তো তাদেরকে জানতেই হবে, তাদের সাথেও দান আছে, তাদের মধ্যে কৃপণ হতে পারবে না, তাদেরকে বড় বড় কাজ করতে, বড় বড় এই যে ইন্ডাস্ট্রিদেরকে একটা সোশ্যাল সার্ভিসের একটা কাজ করতে হয়, বড় বড় স্কুল, হাসপাতাল, রাস্তা নির্মাণ, এগুলো কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ দ্য বিগ হাউসেস, ইন্ডাস্ট্রিজ, এইগুলো কিন্তু সে প্রথম থেকে ছিল, সেই জন্য ওদের এখানে দান প্রসঙ্গটা এসছে। যোগ্য, সেই একই অর্থ বিশাল বিশাল জনহিতকর কাজ করবার জন্য আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো সেগুলো করে, এবং অধ্যয়ন, এখানেও কিন্তু পড়াশোনা, মূর্খ লোক কিন্তু বড় জিনিস হতে পারে, তার প্রথাগত শিক্ষা না থাকতে পারে, কিন্তু তার জ্ঞান বুদ্ধি পড়াশুনোটা থাকতে হবে, অর্থাৎ ছাপ মারা ডিগ্রি ডিপ্লোমাটা কিন্তু পড়াশুনোর চিহ্ন নয়, এটা মাথায় রাখতে হবে। আর শূদ্রস্য, শূদ্রের একটিমাত্র কর্ম নির্দেশ করেছেন, হ্যাঁ, একমেব তু শূদ্রস্য প্রভু কর্ম সমাধিশত এতেষামেব বর্ণনং শুশ্রূষা অনুসয়া। এই জায়গাটা এসে অনেকেই ভুল করে ফেলেন ব্যাখ্যা,
শূদ্র বলতেই একটা ভাব আছে যে সেইখানকার আগেকার দিনের সমাজে সবচাইতে অবহেলিত নিষ্পেষিত, না এটা কিন্তু নয়, এটা পরবর্তীকালে আমাদের সমাজের গ্লানি সমাজের দোষ। সেইখানে যারা অবহেলিত হয়ে আছে, যাদের উপর অত্যাচার হয়েছে, যাদেরকে দলিত করে রাখা হয়েছে, তাদের উপর নির্মম শোষণ করা হয়েছে, খুব ভালো করে যদি আপনার তাদের ইতিহাসকে দেখেন, পর্যালোচনা করেন, সেখানে কেবল নিম্নবর্গের লোকেরা ছিল না, সেখানকার বহু উচ্চবর্ণের দুর্বল মানুষেরাও রয়েছে। অর্থাৎ যারা চিরকালই ক্ষমতাবান মানুষ, অধার্মিক মানে কিছু ক্ষমতাবান দুশ্চরিত্র অধার্মিক মানুষ, তারা চিরকালই ছিলেন, এখনো আছেন, অতীতেও ছিলেন, তারা সবসময় চেষ্টা করেছে অনৈতিকভাবে ক্ষমতা দখলে। অর্থাৎ এই বিশৃঙ্খলা সৃষ্টির একটা প্রবণতা মানুষের চরিত্রের মধ্যে থাকে, এটাকে বলা হচ্ছে মানুষের বিকার। এই বিকার যাদের মধ্যে অতিরিক্ত, তারা অতিরিক্ত ক্ষমতা হয়ে তারা দুর্বলের উপর অত্যাচার করে। এখানে যে দলিতরা তো আছেই, কিন্তু এটা ভাবা নয় যে অত্যাচার কেবলমাত্র নিম্নবর্গের মানুষের উপর হয়েছে, উচ্চবর্গের মানুষও কিন্তু এর শিকার হয়েছে। অনেক ব্রাহ্মণ, অনেক উচ্চ বর্ণের মানুষ, অনেক লোক, হ্যাঁ, অনেক কায়স্থ উচ্চ সম্প্রদায়ের লোকেরাও যারা দুর্বল, তারা সৎ অথচ দুর্বল, তাদের উপরও কিন্তু অত্যাচার এখনও দেখতে পারি। অনেক সৎ মানুষকে অনেক নির্যাতন সইতে হচ্ছে, অসৎ একটা নিম্নবর্গের মানুষ, সে অসৎ, কিন্তু ক্ষমতা পেয়ে সে অসৎ উচ্চ উঠে গেছে, সে তার বিকার অনুসারে অসভ্যতা করে যাচ্ছে। একজন শিক্ষিত মানুষকে একজন অশিক্ষিত মানুষ এসে অসম্মান করে যাচ্ছে। আবার এটাও দেখতে পাচ্ছি, একজন অধ্যাপক পড়াশুনো জানে, তার বাইরের দিকে তার অনেক আছে, কিন্তু চরিত্রগতভাবে সে একজন অনৈতিক মানুষ, সে অনৈতিক কাজ করে যাচ্ছে। এগুলো মানুষের বিকার। এইটা যে কথাটা বলছিলাম, এই শূদ্রের কথাটা, এই শূদ্রের কথাটা বলি, আমরা আগামীতে এই শূদ্রকে নিয়ে আমাদের আরেকটু কথা বলতে হবে। শূদ্রের সঙ্গে বলছে মূল কাজ হচ্ছে তাদের সেবা, যারা সার্ভিস দিয়ে যাচ্ছে তারা সবাইকে বলা হচ্ছে শূদ্র। এটা শূদ্র শ্রেণী। এই শূদ্র বলতে কিন্তু এটা ভাববেন না একেবারে তারা অন্তজ বা দলিত শ্রেণী, না। এই যেমন ব্রাহ্মণ বলতে যারা পড়াশুনো করছেন, যারা পড়াশুনোর কাজ নিয়ে আছেন, জ্ঞান বিজ্ঞান চর্চা অধ্যয়ন অধ্যাপনা করছেন, তারাই হচ্ছেন ব্রাহ্মণ। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন তারা হচ্ছেন বৈশ্য। যারা রাজকার্য পরিচালনা, দেশ রক্ষা, দেশের সমৃদ্ধি ইত্যাদি কাজ করছেন তারা হচ্ছেন ক্ষত্রিয়। আর যারা সেবামূলক কাজ করছেন তারা হচ্ছে শূদ্র। অর্থাৎ এখনকার দৃষ্টিভঙ্গিতে আমাদের যারা পড়াশুনো করছেন, রিসার্চ করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করছেন, তারাই হচ্ছেন এই কালের ব্রাহ্মণ। তারা কোন বাড়ির থেকে এসছে, কী তাদের পদবি, কী তাদের ইতিহাস, এসব দেখার কোনো প্রয়োজন নেই, তারাই হচ্ছেন ব্রাহ্মণ। যারা পড়াশুনো করছেন, জ্ঞান চর্চা করছেন, গবেষণা করছেন, বিভিন্ন নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছেন, টেকনোলজির ডেভেলপমেন্ট করছেন, নানা কিছু কাজ করছেন, এরা প্রত্যেকেই হচ্ছেন ব্রাহ্মণ। এদের এই শ্রেণীকে বলা হচ্ছে ব্রাহ্মণ বা বিদ্বৎ সমাজ। তারপরে যারা ওয়ারিয়ার্স, আমাদের যত সৈন্য সামন্ত, যারা আমাদের দেশ রক্ষা করছে তা, এবং যারা দেশ পরিচালনা করছে, তারা হচ্ছে প্রত্যেকে ক্ষত্রিয়। দেশ পরিচালনা, দেশ রক্ষা, মানুষকে রক্ষা, মানুষের কল্যাণ সাধন উন্নতি, বিপদের সময় তাদেরকে রক্ষা করা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজের জন্য যারা সোজা কথা লোকরক্ষা যারা করছেন, তারাই হচ্ছেন ক্ষত্রিয়। এখনকার দিনে যারা লোকরক্ষার সাথে যুক্ত, দেশরক্ষা এবং লোকরক্ষার সঙ্গে, তো তারাই হচ্ছেন ক্ষত্রিয়। আর যারা ইন্ডাস্ট্রির সাথে রয়েছেন, ব্যবসা বাণিজ্য, ট্রেড কমার্স ইত্যাদি, তারা প্রত্যেকেই হচ্ছেন বৈশ্য, যারাই হন। আর যারা সেবামূলক কাজের সঙ্গে আছে, যার সার্ভিস ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা হচ্ছে প্রত্যেকেই শূদ্র কাজ
শূদ্র বলতে ওটা ভাববেন না যে হীন কাজ যারা করছে, চামার এসব নয়। যারা সার্ভিস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে, সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে যা যা রয়েছে, সেখানে আমাদের ট্রান্সপোর্ট হতে পারে, আমাদের সেখানে মেডিকেল হতে পারে, সেখানে অন্য কোনো ধরনের আমাদের সার্ভিস দিতে পারি, যাবতীয় যা কিছু সার্ভিস আমরা দিচ্ছি, সেবামূলক যা কিছু কাজ, সেটাই হচ্ছে শুদ্ধ বৃত্তি। অতএব ওখানে কোনো ব্রাহ্মণ বংশের ছেলে না ক্ষত্রিয় বাড়ির ছেলে না ইয়ের বাড়ির ছেলে কায়স্থ বাড়ির ছেলে, এটা এই কায়স্থ শব্দটাকে একটু আপনারা বুঝি, কায় হচ্ছে শরীর, শরীরের অস ভেতরে যে থাকে অস্ত, শরীরের থেকে যে যেটা জন্মায় কায়স্থ, সেই অর্থে আমরা প্রত্যেকেই একটা, প্রত্যেকেই আমরা একজন না, প্রত্যেক মানুষই আমরা আরেকজন মানুষের শরীরের থেকেই জন্মেছি, সুতরাং সেই অর্থে কিন্তু আমরা প্রত্যেকেই কায়স্থ। কিন্তু কায়স্থ অর্থটা কী না, কায়স্থ শব্দটা হয়েছে এখানে যখন একটা সময় যখন কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় যখন ছিলেন, যখন ক্ষত্রিয়রা ছিলেন, সেই ক্ষত্রিয়রা যুদ্ধ করতে গিয়ে মারা যেতেন, বা আপনারা এই পরশুরামের ঘটনা জানেন, পরশুরাম 21 বার নিক্ষত্রিয় করেছে, অর্থাৎ ক্ষত্রিয় কাজ হচ্ছে তারা দেশ রক্ষার জন্য, লোক রক্ষার জন্য তারা মারা যান। এই তারা যখন মারা যান তখন হয়তো তাদের সন্তানেরা তাদের স্ত্রীর গর্ভে থাকে, এরকম তো ঘটনা আপনারা জানেন, যে ছেলেটি ভূমিষ্ঠ হয়ে সে আর তার বাবাকে দেখলো না, না তার বাবা কি হয়েছে, না সে বাবা যুদ্ধে মারা গেছে, দেশ রক্ষার কোনো কাজে গিয়ে মারা গেছে, এরকম ঘটনা তো আমরা হামেশাই দেখতে পাই। এই যে সমস্ত ছেলে মেয়েদের বাবারা সেই সময় প্রাচীন সময়ে এরকম দেশ রক্ষা, লোক রক্ষা, জাতি রক্ষা বা এরকম কোনো রক্ষামূলক কাজে প্রাণ যাদের চলে গেছে, মারা গেছে, তাদের স্ত্রীদের যে গর্ভস্থ সন্তানরা পরে জন্মগ্রহণ করেছে কায়, তারা হচ্ছে কায়স্থ। কিংবা তাদের বিধবা স্ত্রীরা যদি কোনো ব্রাহ্মণের দ্বারা সন্তান উৎপাদন করতেন তাদেরকেও কায়স্থ বলা হতো। এই দুই ক্ষেত্রে আসতো কায়স্থ, অর্থাৎ ক্ষত্রিয় রমণী গর্ভে কোনো ব্রাহ্মণের দ্বারা উৎপাদিত সন্তানও কেউ কায়স্থ বলা হতো, কিংবা সন্তান ভূমিষ্ঠ হবার আগে যদি কোনো ক্ষত্রিয় পুরুষ যখন মারা যান, সেই মৃত পিতার, পিতা মারা যাওয়ার পরে যে সন্তানের জন্ম হয় তাকেও কিন্তু কায়স্থ বলা হচ্ছে। এইভাবে কায়স্থ ব্যাপারটি এসেছে। পরবর্তীকালে এই কায়স্থদের সঙ্গে একটা ওই মসিজীবীদের এরকম একটা ভাবনা এসেছে, সেটা অনেক পরবর্তী বা অত্যন্ত আধুনিক, প্রাচীন সময়ে কায়স্থের ব্যাপারটা এইখান থেকে এসেছে। আর এই শূদ্রের কথাটা আমরা এখানে বললাম, শূদ্র হচ্ছে যে কোনো সার্ভিস সেক্টরে যায়, তাদের একমাত্র কাজ হচ্ছে সার্ভিস সেক্টরে কাজ করা, তাদের উপর আর অন্য কোনো, তাদের সার্ভিসটাই তারা দিচ্ছে, তারা পুরো জীবনটাই সেবাতে উৎসর্গ করে দিচ্ছেন। একজন ডাক্তার, তিনি তার সেবা, তার জীবনটাই উৎসর্গ করে দিচ্ছেন মানুষের সেবায়, এটাই তো হচ্ছে সেবামূলক কাজ। বা যে সমস্ত আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে তাতে যারা কাজ করছেন তারা তাদের সারা জীবনটাই উৎসর্গ করে দিচ্ছেন সেবার ভিত্তিতে, তা এরাই হচ্ছে কিন্তু শূদ্রবৃত্তির কাজের মধ্যে দিয়ে পড়ছে। এই হচ্ছে মোটামুটি ধারণা। সুতরাং শূদ্র ধারণার সঙ্গে ওই যে শূদ্রদের উপর অত্যাচার, এটা হচ্ছে পরবর্তীকালে, অর্থাৎ যখন আমাদের সমাজ নষ্ট হতে আরম্ভ করেছে তখন এই যারা সেবা, যাদের কাছ থেকে আমরা সেবা পাচ্ছি, আমরা তাদের উপরে অত্যাচার করতে আরম্ভ করছি, অবহেলা তাদেরকে করছি, এটা একটা আমাদের মানুষেরই একটা কীরকম যেন বিকার, এইটা খুব অন্যায়, এটা অন্যায় হয়েছে, কিন্তু এই অন্যায় চলে এসছে সে শুধু প্রাচীন থেকে, এবং এখনও সেটা হয়ে চলেছে, এখনও শূদ্র যারা সেবামূলক ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এই যে ব্যাংকিং সেক্টর, এটাও কিন্তু একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, এটাও মনে রাখবে। সুতরাং সব জায়গাতেই কিন্তু যারা সার্ভিসে রয়েছে তাদের উপর একটু অত্যাচার করা ঠিক হয়, তাদেরকে ঠিক ঠিক মতন পারিশ্রমিক দেওয়া হয় না, তারা ঠিক ঠিক মতো সুযোগ সুবিধা পান না, অবিচারের শিকার তারা হয়, এবং আরও যদি দুর্বল থাকে, অসংগঠিত ক্ষেত্র যদি থাকে, সেখানে তো আরও
তাদের অবস্থা সহজে অনুমেয়। অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মানুষেরা কাজ করে তাদের দুর্দশা শেষ নেই। সুতরাং এই জিনিসটা অতীতেও হয়েছে, এখনও সমানভাবে ঘটে চলেছে। এই হচ্ছে মোটামুটি ধারণা। এই ধারণার মধ্যে থেকে একটা সেই সময় বলা হচ্ছে যে যে বৃত্তিতে কাজ করছে সে যেন সেই বৃত্তিতে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারে, এটাই বলা হচ্ছে। এবং এর মধ্যে যেন মিক্স আপ না হয়, মিক্স আপ না হয়, কারণ একটা বৃত্তির মধ্যে কাজ করতে করতে সেই মানুষের একটা প্রফেশনালিজম চলে আসে, সেই জিনিসটার উপরে তার একটা বিশেষ দখল তো চলে আসে। সুতরাং ওই ধারাটাকে যদি একেবারে পরপর আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সবচেয়ে ভালো ফলটা পেতে পারো। একই কাজ করতে করতে তার মধ্যে একটা বিশেষ যোগ্যতা, বিশেষ দক্ষতা চলে আসে। এই দক্ষতাটা যাতে নষ্ট না হয় একমাত্র সেই কারণে এই বর্ণ বিপর্যয় বা বর্ণের মধ্যে যেন মিশে না যায়, মিশ্র ভাব যাতে না হয়, এটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এটা তো সম্ভব নয়, এটা মনু যতই চেষ্টা করুন তার সময়ে কিন্তু অনেক মিক্স আপ হয়ে গেছে, সমাজে অনেক হয়েছে। এবং সেখানেই আমরা দেখছি মনুই তিনি বিভিন্ন করেছে, যে তার সময়ে আমরা চণ্ডালদের পেয়েছি, নিষাদদের পাচ্ছি, অন্ধ্রদের পাচ্ছি, হ্যাঁ, সেই সময় আমরা অপসর পাচ্ছি, অম্বষ্টদের, অগয়ব, আভীর, উগ্র, কুকুট্ট, কৈবর্ত, খত্তা, চণ্ডাল, চঞ্চু, দাস, নিষাদ, পরশ, পারসব, মাগদ, ম্লেচ্ছ, রঞ্জক, বেন, ব্রাত্য, সপচক, এরকম নানাবিধ, হ্যাঁ, খত্র, সুত, কত পেয়েছে বিদুর, খত্র, খত্র তিনি, কিন্তু তিনি কত বড় পণ্ডিত। সুতরা কত পণ্ডিত, ওরা অনেক সময় রাজার মন্ত্রী হতেন, কিন্তু জন্মের এরকমভাবে একটা একটা মিশ্রণের মধ্যে থেকে এসে, শুধু মিশ্রণ এটা হবে, এটা আটকানো যায় না। মানুষের সবাই কে কার সঙ্গে কে কার ভালো লেগে যাবে, কার কোন হবে, এইভাবে কখনো বেড়া দিয়ে আটকানো যায় না। কিন্তু রাজার একটা চেষ্টা থাকবে যাতে ওই বর্ণটাকে মিশে না যায়, একেবারে সব কিছু মিশে গোলমাল না হয়ে যায়, কারণ সেখানে মূল উদ্দেশ্য ওই যেটা আমরা বললাম কর্মদক্ষতা, ওই যে একটা দক্ষতা আসে যে কাজের মধ্যে থেকে, একটা কাজ করতে করতে গিয়ে একটা প্রফেশনালিজম গ্রো করে, ওইটা যাতে নষ্ট না হয় সেই জন্য এটা রেখেছে। কিন্তু এমন কিছু ব্যাপার নেই যে মিশে গেলেই তাকে একেবারে শেষ করে ফেলতে হবে বা সমাজ গেল গেল রব করে যাবে, তা নয়। কিন্তু অনেক মিশ্রদের জাতির মধ্যে থেকেও আমরা কিন্তু অনেক ভালো ভালো দক্ষ মানুষ, বিচক্ষণ পণ্ডিত মানুষদেরও আমরা পেয়েছি। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেখানে আমাদের আলোচনা আসবে। মহাভারতের এইসব দিকগুলোও আমাদেরকে কিন্তু চমৎকৃত করে, ভাবনাগুলো কত গভীরভাবে তাৎপর্য সহ এই জিনিসগুলোকে, সামাজিক জ্ঞানগুলোকে তলিয়ে ফেলেছে, এগুলো আমাদের ভাবে। এইগুলোকে আমরা যদি না জানি না বুঝি, এই যে বিস্তৃত এইসব বিষয় নিয়ে আলোচনা রয়েছে, আমরা তো একটা উপর উপর আজকের কথাটা বললাম, এটা আরও কত গভীরভাবে কত তাৎপর্য সহ এরা তলিয়ে ভেবেছেন, সেই ভাবনাটা, এই সামাজিক ভাবনা, এই মানুষের চরিত্র নিয়ে যে ভাবনা, মানুষকে নিয়ে, মানুষ হচ্ছে নিজেই একটা আশ্চর্য জিনিস, সে তাকে নিয়ে ভাবছে। একটা কুকুর তার সবসময় তার স্বভাবের মধ্যে থাকবে, অর্থাৎ যে কোনো পশু, বাঘ, কুকুর, ঘোড়া, ব্যাগ, সে তার স্বভাব ধর্ম থেকে কখনো সরে আসবে না। একটা সাপও তার স্বভাব ধর্মের মধ্যেই আচরণ করবে। কিন্তু মানুষ হচ্ছে এমন একটা জিনিস, তাকে প্রেডিক্ট করা মুশকিল। সে জন্ম হয়ে যে মানুষের মতনই আচরণ করবে, আর মানুষের মতন বলতেই বা যে কী বোঝায়, এটা ভীষণ বড় প্রশ্ন। এই বহু বিচিত্র এক প্রাণী, তার অসংখ্য চিন্তা, ভাবনা, বুদ্ধি, বৃত্তি, তার মধ্যে দিয়ে সে পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণী হয়ে উঠছে, কখন সে কী আচরণ করে ফেলবে সে নিজেই জানে না। আর তার এই বৈচিত্র্যময় আচরণ, বহু বৈচিত্রিক আচরণ, তার ভাবনা, এই তার জটিলতা, এই সব কিছুই নিয়ে কিন্তু মহাভারত চিন্তা করেছেন। মহাভারত সেগুলোকে ধরার, বোঝার
এবং বিশ্লেষণ করার চিন্তা করেছে। সুতরাং এখানে আমাদের সমাজ ভাবনারও মানুষের জীবন ভাবনারও একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে। মহাভারত এত বিস্তৃত জিনিস নিয়ে আমাদেরকে আলোচনা করছে, আমাদেরকে ভাবনার রসদ এনে দিচ্ছে, নতুন নতুন চিন্তা করার জায়গা এনে দিচ্ছে। এবং সেই কারণে সারা পৃথিবীতে আমরা বলছি আজকে ভারতবর্ষে এই মহাভারত নিয়ে চর্চা হবার তিন চারটে বড় কেন্দ্র কেবলমাত্র এখন অবশিষ্ট আছে, কিন্তু মহাভারত নিয়ে অনেক ভালো ভালো কাজ, অনেক উচ্চস্তরের কাজ এই সমস্ত মহাভারত এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেগুলো কিন্তু বিদেশে হচ্ছে, অনেক ভালোভাবে হচ্ছে। আমাদের দেশের জিনিসগুলো আলোচনা সেখানে অনেক বেশি হচ্ছে এবং আমাদের দেশের পণ্ডিতেরাই কিন্তু বিদেশে গিয়ে আমাদের দেশের বিষয়গুলোকে নিয়ে আরও বিশদভাবে চর্চা করার অবকাশও পাচ্ছেন, সুযোগও পাচ্ছেন তারা। এইটা হচ্ছে ভাবার জিনিস। যাই হোক, আমাদের অল্প ক্ষমতার মধ্যে, সংক্ষিপ্ত ক্ষমতার মধ্যে, আমাদের প্রযত্নের মধ্যেও আমরা কিন্তু এই প্রচেষ্টা করে যাচ্ছি, এটাও কম বড় কথা না। এবং আপনাদের উৎসাহ এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ আছে বলেই, আপনাদের উৎসাহ পাচ্ছি বলেই আমরা আজকে 800 পর্বে এসেছি। এবং এরকম উৎসাহ, আপনাদের সহযোগিতা, সহমর্মিতা যদি আমরা পাই, নিশ্চয়ই আগামী আরও 1200 পর্ব আমরা এবার সুন্দরভাবে করতে পারবো। ঈশ্বরের কাছে আমরা সেই শক্তি, সেই ক্ষমতা প্রার্থনা করছি, প্রার্থনা করছি আপনাদের সহৃদয়তা। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।